সেতু পারাপার করার সময় বিপত্তি, সেতু ধসে আটকে গেল মিনিবাস। ঘটনাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক তরজা। রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নূপুর যাওয়ার রাস্তায় থাকা বহু পুরনো ব্রিজের কাঠামোর বেশ কিছুটা অংশ ভেঙে যায়। পুরনো ব্রিজের ওপর চাপ কমানোর জন্য পাশে একটি অস্থায়ী ব্রিজ গড়ে ওঠে। শুক্রবার বরযাত্রীর সদস্যদের নামানোর পর একটি মিনিবাস ওই নির্মীয়মান অস্থায়ী সেতু ধসে আটকে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসে শুধুমাত্র চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজ শুরু হয়। দুর্ঘটনার পেছনে স্থানীয় পঞ্চায়েতের গাফিলতিকে দায়ী করেছে সিপিআইএম। দ্রুত সেতু নির্মাণ ও দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। ঘটনায় তৃণমূলের কাটমানির অভিযোগ তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে ব্রিজের সমস্যার কথা স্বীকার করে নেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান। দুর্ঘটনার পেছনে অতিবৃষ্টিকে দায়ী করেন তিনি। দীর্ঘদিনের মনে দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত, যারা দেখেন গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, বল্লভপুরের পঞ্চায়েত, ওটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি, লুটেরার পঞ্চায়েত হোক, যাই হোক পঞ্চায়েত এদের আছে। আমরা খবর পেয়েছি 1,00,000 টাকার ব্রিজ আছে, ছবি তুলুন। আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করব, এটা 1,00,000 টাকার ব্রিজ হতে পারে না। এখন বিতর্ক হচ্ছে যে কী করে হলো, অমুক হলো। আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক। এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে, কেউ কেউ বলছে পঞ্চায়েত করেনি। তাহলে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো, যদি এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত। কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ধসে গেছে, যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত আমরা তো চাই না। আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করা আমাদের লক্ষ্য নয়। এই রাস্তা ড্যামেজ হচ্ছে, আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আরটিআই করবো কি কে এই কোন কন্ট্রাক্টর এই রাস্তাটা করেছে। 1,00,000 টাকার রাস্তা জনগণের টাকা নয়ছয় হয়েছে। আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক, যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামের এই দিক থেকে নূপুর মদনপুর সব মানুষরা যায়। কী বিপদ হতো বলুন, আজকেই সিদ্ধান্ত হোক এই ব্রিজটা অবিলম্বে করতে হবে। কারণ এটা তো করতে হবে, আজ থেকেই করতে হবে, উপায় তো নেই। ইলেকশন বলে ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তা মানুষ স্টেপ নেবে না। আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা হোক। এটা কি হচ্ছে বিপজ্জনক, আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে। প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না। ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো, এটিকে সিল করা হলো, মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো। কি ম্যাটেরিয়াল দিয়ে হলো? ম্যাটেরিয়াল দেখছি, আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে, কিন্তু দেওয়া কি আছে? ছাই। ছাই কতদিন টিকবে? একটা একটা বর্ষা হলেই যা হবে আর কি, যা হওয়ার যা ঘটার সেটাই ঘটলো। আজকে যত টাকার কাজ হয়েছে এখানে, এই ব্রিজটা কামানো তো কাটমানি। এই এই কাজটার যে কাজটার 20,000 টাকা বিল হয় না, সেই কাজের 1,00,000 টাকা বিল করে কাটমানি খেয়ে আজকে বসে গেল। কারণ কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে। আমরা বারবার বলছি যে মানুষকে এভাবে বিপদে ফেলাটা খুবই অন্যায়ের কাজ, আর এটা মানুষকে এক হতে হবে। কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে, আমি জনগণকে বলবো, মানুষকে বলবো, আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরও বিপদ আসতে চলেছে। শুধুমাত্র এই একটি পুল নয়, আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আজ রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে, সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো। দেখি কত বড় প্রশাসন আছে, দেখি কত বড় বিডিও স্যার আছে, কত বড় অফিসার আছেন যারা এখানে এখানে আমাদের অবরোধটাকে তুলে দেয়। আমাদের অবরোধ একটা শর্তেই উঠবে, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, ইমিডিয়েট এই পুলের ব্যবস্থা করতে হবে। কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে, এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে, কেউ মাছ বিক্রি করতে। রাস্তা যদি বন্ধ হয়ে যায় মানুষের যাতায়াতে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সেইটা আমাদের এইটা আমরা পুরনোই চাপ দিয়েছি। আমাদের এডিডিএ চেয়ারম্যানকেও বলেছি, তাপসদাকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে। সামনে আপনারা জানেন যে ইলেকশন পড়ে গেল, ইলেকশনের জন্য কাজ আটকে আছে, ইলেকশন বাদ আমাদের এই ব্রিজটি ইমিডিয়েটলি হবে। হ্যাঁ, এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিল সেই জন্যে মানে কালকে একটা দুর্যোগ গেল, জলটা হেভি হয়ে গিয়েছিলো, সেই জন্যে মানে যেহেতু অস্থায়ী ব্রিজ জলটা বেড়ে গিয়েছিলো সেই জন্য একটা বাস আমাদের বরযাত্রীর বাস ফেঁসে গিয়েছিলো। তখনও সমস্যা গ্রামের লোকে জানেন আমাদের এডিডিএ থেকে একটা ইয়া হয়েছিল, 42,00,000 টাকা ইয়া হয়েছিলো, তো 3টা টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো নাই। তো ইতিমধ্যে আমরা তাপসদাকে জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি, ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছে। রানীগঞ্জ থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।